আসসালামু আলাইকুম যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাহ্নর ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসরুমের আজকের আয়োজনে থাকছে মাসিক চলতি ঘটনা ফেব্রুয়ারি দু থেকে পঞ্চাশ প্রশ্নোত্তরে বায়ান্নর ভাষা আন্দোলন অর্থাৎ বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন ক্লাসরুমের সাথে চলুন আজকের পর্বটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন কোনটি এবং এর প্রতিষ্ঠাতাকে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠনটি হচ্ছে তমদুন মজলিস আর তমদুন মজলিসের প্রতিষ্ঠাতা হচ্ছেন আবুল কাশেম তমদুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান এটি হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয় তমদুন মজলিস প্রতিষ্ঠিত হয় পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে তমদ্দুন মজতিসের প্রতিষ্ঠাতা আবুল কাশেম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা কোনটি ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকাটি লেখক ছিলেন তিনজন এবং তারা হলেন অধ্যাপক আবুল কাশেম অধ্যাপক কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমদ ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজি পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান কে গণপরিষদের সদস্য কুমিল্লার দীনেন্দ্রনাথ দত্ত উনিশশো আটচল্লিশ সালের দোসরা মার্চ পুনর্গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে শামসুল আলম ১৯৪৮ সালে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দিলে এর প্রতিবাদ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালের আগ পর্যন্ত কোন দিনটি রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালিত হতো এগারোই মার্চ উনিশশো সালের এগারোই মার্চ সাধারণ ধর্মঘট থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শামসুল হক অলি আহাদ সহ আরও অনেকে এগারোই মার্চের গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে গড়ে ওঠা তীব্র ধর্মঘটের ফলে তৎকালীন মুখ্যমন্ত্রী রাষ্ট্রভাষা সংগ্রামের পরিষদের সঙ্গে আট দফা চুক্তি স্বাক্ষর করেন এই আট দফার প্রথম দফাটি কি ছিল প্রথম দফা ছিল বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তার সকলকে অবিলম্বে মুক্তি দান করা হবে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় প্রথম রাজবন্দীদের শীর্ষস্থানীয় নেতা ছিলেন তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সভা ও ছাত্র ধর্মঘট আহ্বান করে উনিশশো সালের তিরিশ জানুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল তখন বাংলা ছিল তেরোশো আটান্ন বঙ্গাব্দ ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন রফিক উদ্দিন আহমদ একুশে ফেব্রুয়ারির মিছিলে গুলিবর্ষণের প্রতিবাদে চলমান অধিবেশন বর্জন করে ঘটনাস্থলে উপস্থিত হন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস একুশে ফেব্রুয়ারির মিছিলে গুলি বর্ষণের প্রতিবাদে আইন পরিষদের কোন সদস্য পদত্যাগ করেন আবুল কালাম শামসুদ্দিন গণপরিষদে প্রথম বাংলায় বক্তৃতা দেন কে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ বারোই আগস্ট উনিশশো পঞ্চান্ন সালে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালের নবাবপুর রোডের খোশমহল মহল রেস্টুরেন্টের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক কিশোর তার লাশ আর পাওয়া যায়নি ওই কিশোর শহীদের নাম কি ওই আট বছর বয়সী কিশোর শহীদের নাম হচ্ছে ওহিউল্লাহ ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার ধানমন্ডিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুন বাগিচায় অবস্থিত বাংলা ভাষাকে সরকারি ভাষা করার দাবিতে প্রথম ও একমাত্র নারী শহীদকে আসামের কমলা ভট্টাচার্য নারী ভাষা সৈনিক রশনারা বাচ্চু কত সালে মৃত্যুবরণ করেন দু হাজার উনিশ সালে একুশের হট্টাযজ্ঞের পর গ্রেপ্তার হওয়া প্রথম নারী ভাষা সৈনিক হচ্ছেন মমতাজ বেগম একুশের প্রথম কবিতা কোনটি একুশের প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এই পঙ্ক্তির রচয়িতাকে এই পঙ্ক্তির রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে সিয়েরা লিওন ভাষা শহীদ আবুল বরকতকে কবে একুশে পদক মরণোত্তর দেয়া হয় দু সালে দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় টোকিও জাপান ভাষা আন্দোলনের মুখপত্রের নাম কি সাপ্তাহিক সৈনিক প্রথম সম্পাদক শাহেদ আলী প্রথম শহীদ মিনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে আবুল কালাম শামসুদ্দিন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয় যে সভায় সেটি সভাপতি ছিলেন গাজিউল হক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ও কী বার ছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ছিল ফাল্গুন মাসের আট তারিখ এবং এটি ছিল বৃহস্পতিবার ভাষা শহীদদের কবর কোথায় ভাষা শহীদদের কবর হচ্ছে আজিমপুর বাংলা ভাষাকে সর্বস্তরে ব্যবহারের জন্য জাতীয় সংসদে আইন পাশ হয় কত সালে উনিশশো সালে বাংলা একাডেমি চত্বরে অবস্থিত মুরালের নাম কি মোদের গৌরব বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে কোন আন্তর্জাতিক সংস্থা একুশে পদক লাভ করে ইউনেস্কো দু সালে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আর্তনাদ শওকত উসমান আরেক ফাল্গুন জহির রাহান নিরন্তর ঘণ্ট্বনি সেলিনা হোসেন যাপিত জীবন সেলিনা হোসেন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম কয়টি দেশ পালন করে একশো আটাশিটি দেশ প্রথম পালন করে কবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সংগঠনটির প্রতিষ্ঠাতা হচ্ছে কানাডায় বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং সালাম ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির জন্য কারা কবে আবেদন করেন কানাডা প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম উনিশশো সালে দেশের বাইরে সরকারি অর্থায়নে নির্মিত প্রথম শহীদ মিনার কোনটি টোকিও জাপান এবং এটি উদ্বোধন করা হয় ষোলোই জুলাই দু সালে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর মুনির চৌধুরী বিবাহ মমতাজুদ্দিন আহমদ আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করছি টুইটারটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে মাই ক্লাসরুমের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম